আজকে আমি বানাবো চিকেন মশলা। চলুন দেখে নিই কীভাবে বানাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের, হাফ টমেটো, 2 ইঞ্চি মতো আদা, একটা লাল লঙ্কা, রসুন, আর এখানে নিয়ে নিয়েছি জিরে 1 চামচের মতো, আর এখানে নিয়েছি 1 চামচ ধনে, রসুন নিয়েছি 12 থেকে 15 করে। এরপর এটা একটা আমি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি পেস্টটা একটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করব। তার জন্য লাগছে 1 চামচ সর্ষের তেল, হাফ টমেটো আমি ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সামান্য কাগজি লেবু, আর লাগছে 1/2 চামচের মতো সস। জিরে আর ধনে দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা, পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা, আর 2 চামচের মতো দই, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর লাগছে 1/2 চামচের চেয়ে একটু বেশি চিকেন মশলা। এখানে আমি 1 কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পর রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সস। তারপর পুরোটাকে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। টমেটো কুচিগুলো, টমেটোটা যাতে সেদ্ধ হয়ে গলেছে তার জন্য এখানে সামান্য নুন দিচ্ছি আমি। এরপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা। এরপর এটাকে ভালোভাবে পুরোটাকে মিক্স করে কষে নিচ্ছি।